হ্যালো, দিস ইজ স্লো বাইকার। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আসলে আমি যে ট্যুরে যাব সেই সময়ে সুযোগটা হয়ে উঠতেছে না। আর তাই ভাবলাম যে আমাদের নারায়ণগঞ্জের রাস্তাটা অনেকটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। সো এই সময়টাকে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি, যেইভাবে সেই কাজ, তাই বের হয়ে গেলাম আপনাদের নিয়ে। আজকে চাষারা যাব। একটা সময় ছিল চাষারা যেতে আমাদের অনেক কষ্ট করতে হতো, রাস্তা ভালো ছিল না। আমাদের জালকুড়ির রাস্তার কথা যদি বলতে যাই, খুব ভাঙা ছিল, চাষারা যেতে অনেক কষ্ট করতে হতো, অনেক জ্যাম জট ছিল। বাট এখন রাস্তাটা যেভাবে করতেছে, ইনশাল্লাহ ফিউচারে আর কখনো জ্যাম লাগবে বলে মনে হয় না চাষারার মধ্যে। যদিও এখন আমরা মাঝে মাঝে জ্যাম ফেস করি, কিন্তু রাস্তাটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু চাষারার রাস্তা অথবা এই রাস্তার মধ্যে আর জ্যাম হবে না। এখন আমি আছি হচ্ছে জালকুড়ি, অলমোস্ট জালকুড়ি চলে এসেছি। সো এই রাস্তাটা একটা সময় প্রচুর প্রচুর ভাঙা ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ ভাঙা রাস্তা নাই বললেই চলে। আসলে রাস্তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখন চলে আসলাম জালকুড়ি রোডে। সো দেখেন আসলে রোডটাকে কীভাবে কত সুন্দর করে তৈরি হচ্ছে। সো কি বলবো আর, অবশ্যই রোডটাতে বাইক রাইড করতে এখন খুব ভালো লাগে। আমার লুকিং গ্লাসটা একটু ঠিক করে নিলাম, কারণ আমি যখনই বাইক রাইড করি আমি লুকিং গ্লাসে সবসময় চোখটা রাখি, যে আমার আর কি ওভারটেক করার সময় হোক অথবা আমি কোথাও পাশ কেটে ঘুরতে গেলেও আমি লুকিং গ্লাসটা খেয়াল করে দেন রাইড করি। সিএনজিওয়ালাম আমার প্রচুর প্রচুর পরিমাণে তারা, ও কীভাবে যে সিএনজি চালায় এটা ও ভালো জানে, যাক ওকে দেখে আমার লাভ নাই। এখন আছি হচ্ছে স্টেডিয়াম ক্রস করলাম মাত্র। সো এই জায়গাটাতে দেখা যাচ্ছে একটু জ্যাম, আসলে এখানে জ্যাম লাগার কোনো কারণই নেই। ওই সামনে দেখা যাচ্ছে যে কিছু ট্রাক আর কি অযথা রাস্তার মধ্যে দাঁড়া করে রাখে। এই যে সেম জিনিসটা দেখেন, সার্জেন্ট দাঁড়ায় আছে অথচ রাস্তার মাঝখান দিয়ে একটা ট্রাক ঢুকে রাস্তাটাকে আটকে রাখছে। যাক, রাস্তাটা কমপ্লিট হোক, তারপরে এইভাবে আর কখনোই পারবে না গাড়ি ঘোড়া দাঁড়া করে রাখতে। এখন চলে আসছি হচ্ছে শিব মার্কেটের কাছে। আর আমার চাষারা তো সবসময় যেতে হয়, সো সবচেয়ে বিরক্ত লাগে শিব মার্কেটে আসলে জ্যামে পড়তেই হবে। সো এখান থেকে যেই আর কি কী বলে এটাকে, ব্রিজের মতো একটা রাস্তা করে দিয়েছে। সো এই ব্রিজটা এখন থেকে আমরা ব্যবহার করতে পারবো, এটা খুলে দিছে সবার জন্য। সো হয়েছে এখন থেকে আর নিচেও জ্যাম পড়বে না। আমি ভিক্টোরি দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে আমার কাছে কতটা ভালো লাগতেছে। এখন থেকে আর নিচেও জ্যাম পড়বে না আর উপরেও জ্যাম পড়বে না। কিন্তু আমি চিন্তায় আছি যে আসলে এই রাস্তাটা যেরকম দেখতেছি কতদিন এভাবে খোলা রাখে। আমার মনে হয় খুব শীঘ্রই বন্ধ করে দিবে রাস্তাটা, একবারে কমপ্লিট করে খুলবে। কারণ যখন ভুইগড়ের রাস্তাটা এরকম ঠিক করছিল কিছুদিনের জন্য খুলে দিয়ে আবারও বন্ধ করে দিয়েছিল, এখন বাকিটা আল্লাহ জানে। যাই হোক, যে আসলে রাস্তাটা চালু হয়েছে এটাই আনন্দের বিষয়। সো এই রাস্তাটায় অনেক কষ্ট করছে, অনেক স্মৃতি জড়ায় আছে, আসলে যা ভাষায় বলে বোঝানোর মতো না। আমি বিগত 4টা বছর ধরে এই রাস্তাটা আমার প্রতিদিনই বলতে গেলে ব্যবহার করা হয়। সো অনেক অনেক স্মৃতি আছে, একটা সময় খুব মিস করব, কারণ আল্লাহ তাআলা কখন কাকে কোথায় নিয়ে যায় বলা তো যায় না। সো একটা আবেগ জড়ায় আছে এই রাস্তাটার মধ্যে। ঈদের সময় ফিল করি যে আসলে আমি এই রাস্তাটাকে কত ভালোবাসি, কত মিস করি। এখন আছি আমি হচ্ছে জেলা পরিষদ এর কাছে আর কি, এটা আমাদের যে কেন্দ্রীয় জেলখানা নারায়ণগঞ্জের। সো এটা ক্রস করে যাচ্ছি। আর আজকে রাস্তাটা বলতে গেলে খুব একটা জ্যাম ছিল না, আর এই রাস্তাটায় খুব একটা জ্যাম পড়বেও না এখন যেহেতু রাস্তাটা ওপেন করে দিয়েছে। আর এই যে এই জায়গাটা আমার কাছে মাঝে মাঝে বিরক্ত লাগে, যে অটোগুলোতে যা ইচ্ছা তা আবার তাই করে চালায়, যেভাবে মনে চায় সেখানেই চলে যায়। জ্যাম বলবে না বলতে বলতেই দেখি যে চাষারা এখানে জ্যামে চলে আসছি। সো এখানে হঠাৎ করে কেন জ্যাম লাগলো বুঝতে পারলাম না। যাক, আমি বামে ঘুরাই দিই, আমি বামে দিয়ে চলে যাই। আমি এখানে শর্টকাট রাস্তা চিনি, যেহেতু ভিডিওর মধ্যেই বলছিলাম যে আমি এই রাস্তাটা প্রায় 4 বছর ধরে ব্যবহার করতেছি। সো এই জায়গার সবগুলো অলিগুলি আমি কম বেশি চিনি জানি।
সো আমি যদি এখান দিয়ে না যাই আমার অনেক সময় লাগবে, আর জ্যামে বসে থাকতে একটুও ভালো লাগে না, যার কারণে আমি এই রাস্তাটা ব্যবহার করতেছি। একটু সতর্কভাবে এই রাস্তাটায় বাইক রাইড করতে হয়, কারণ এখানে অনেক অনেকগুলো অলিগুলি আছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় রিক্সা অথবা অটো রানিংয়ে চলে আসে। সো আমাকে হর্নটা ব্যবহার করে আস্তে আস্তে করে এই মোড়গুলো ঘুরতে হয়, আর আমি সবসময় বাইক রাইড করি এভাবে, আসলে এটা আমার জন্য নতুন কোনো কিছু না। যখনই চাষারা রাস্তা জ্যাম পড়ে তখনই আমি এই রাস্তাটা ব্যবহার করি, এটা আমার বিপদের বন্ধু বললেও হয়। এখন আছি শহীদ মিনারের সামনে চাষারা, আর এখানে বাইকটা রাখবো না, না এখানে রাখবো না, আমি গাড়িটা ঘুরাইয়া পিছন সাইডে রাখি, তাহলে আমার জন্য একটু ভালো হয়।